পুনি, তোমার কি খেতে ইচ্ছে? আমাকে একজন কমেন্ট করে বলেছিল তাকে যেন আমি একটু প্লেনের আওয়াজ শোনাই, তাই ওইটুকু ভিডিও করতে পেরেছি আমি ওর জন্য। যখন ব্যালকনিতে এসে দাঁড়ায় তখন আর একটাও ফ্লাইট ওড়ে না, কিন্তু যখন ঘরে থাকি তখন অনেক অনেক ফ্লাইট উড়ে যায়। তোমাকে না হয় পরে একদিন ভালো করে ছাদে গিয়ে দেখিয়ে আসবো, কেমন কেমন আছো সবাই? শোনে শোভাকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। গাজর খেয়েছো? কেমন খেতে? এই দেখো, এই চুড়ে নেছে দেখো, কাঁঠালের দেখেছ? বাকি কি আছে দেখি বের করো। মেয়ে দেখো বানানা এনেছে তোমার জন্য, কে খাবে? আমি। হ্যাঁ, আমি। তুমি খাবে? ও বাবা, এক্ষুনি খেতে হবে? বাবারে বাবারে, তুমি ছাড়াতে পারবে না, আমি ছাড়িয়ে দিচ্ছি। তুমি খাবে? তুমি খাবে? তুমি একা একা খুলেছো? আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো ছেড়ে দাও, আমি এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর দেবো। তুমি একটু হাত ধুয়ে নাও আগে, চলো তো। হ্যাঁ চলো, ওঠো 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 ওঠো, আমি এগুলো ক্লিন করছি আগে, তুমি হাত ধুয়ে নেবে, ওঠো এসো। হ্যাঁ, হ্যান্ড ওয়াশ করে দিই, চলো। ব্যালকনি থেকে এসে দেখি আমি এদিকে বাজারগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে দিলাম, এবার ঝটপট বাজারগুলো তুলে নিই, বুঝেছো? না হলে কিন্তু ও আবার চলে আসবে এগুলো নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। ওই দেখো হাত দিয়েছিল, দেখেছো? তাড়াতাড়ি ঝটপট উঠিয়ে ফেলি বাজারগুলো নিজের নিজের জায়গায়। আজকে ডাবটা না একদম কচি, অনেক ভর্তি আছে মনে হচ্ছে। দাঁড়াও কেটে দু বোনকে একটু দিয়ে আসি, মালাই না হলে আবার খাবেন না ছোটটা, তাও একটু খাওয়াতে হবে। কচি ডাবগুলোতে দেখেছি অনেক জল থাকে, আর যেগুলো মালাই হয়ে যায় সেগুলোতে অনেক কম থাকে। দাঁড়াও এদিকে হয়ে গেছে, দু বোনকে একটু দিয়ে আসি। দেখেছ কতটা হলো? আজকে দু গ্লাসে, অন্যদিন এক গ্লাসই ভরে না। পুচকুকে তো পড়তে দিয়েছিলাম, দাঁড়াও কি করছে একবার দেখি। লিখছো তো ভালো করে? পড়েছো আগে স্টোরিটা? পড়েছো আগে? ইভিএস ইভিএস পড়ার ওইটা, ঠিক আছে পড়ে নাও, দাও দাও তাড়াতাড়ি দাও না। হ্যাঁ দুটোই, মানে পুরো ফুল 25 মার্কস। দাও আমাকে, দাও গ্লাসটা ডাবের জল। না আজকে মালাই নেই, তাই জন্য অনেকগুলো জল ছিল। তুমি কি দেখছো? তুমি কি দেখছো? কি করছো? তুমি কি করছো? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে। পুচকু তো খেয়ে নিল, কিন্তু অ্যামিকে যে কী করে খাওয়াবো আজ সেটাই দেখাবো তোমাদের। ওকে ডাব খাওয়ানো নিনজা টেকনিক, এই যে সিরিঞ্জে করে নিয়ে ওই ডাবের জলটা ওকে খাইয়ে দেব। দেখো এবার কেমন আমাকে ভাগতে হয় ওর পিছন পিছন। একটু মিষ্টি হলে খায়, কিন্তু যে কচি ডাব একটু একটু টক হয় অমনি খাবে না। দেখো কেমন পালাবে, ওই দেখো। কিন্তু রোজ রোজ এইভাবেই ছুটে ছুটে আমি ওকে একটু একটু করে হলেও খাইয়ে দিই। দেখেছো কতক্ষণ মুখে রেখেছে? মাঝে মধ্যে তো আবার কুলি করে ফেলেও দেয়, এত দুষ্টু। মালাই মালাই নেই আজকে, দুটোতেই মালাই চায় না আগে।
আজকে আমাদের ইফতারের স্পেশাল মেনু হবে ফালুদা। এর আগে কোনোদিন খাইনি, এবার ফার্স্ট টাইম ট্রাই করছি। ফালুদা মিক্স কিনে আনলো না সেই দিনকে, ওই যে মরে গিয়েছিল সেই দিন। তো এই যে একটা স্ট্রবেরি ফ্লেভারের ফালুদা মিক্স এনেছে, দুধটাকে ভালো করে বয়েল করিয়ে নিলাম, নেওয়ার পরে এই মিক্সটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে 15 মিনিট ধরে কন্টিনিউয়াসলি। পিঙ্ক পিঙ্ক কালার হচ্ছে, ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন এটা ফ্লেভার আসবে, তো খাওয়ার পরেই বুঝতে পারবো। তো সব কিছুই মিক্স করা আছে, বেশ ভালোই ব্যাপারটা। তো এই যে মোটামুটি ফুটে গেছে, এখন এবার নামিয়ে নেওয়া হবে। কি তাড়াতাড়ি হয়ে গেল না বলো, 15 মিনিটের মধ্যে একটা ডেজার্ট রেডি হয়ে গেল। বাড়িতে গেস্ট চলে আসলে আর বাড়িতে যদি একটা ফালুদা মিক্স থাকে তাহলে খুব ইজিলি করে দেওয়া হবে তাদেরকে। এই যে এটা একটু ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেওয়া হবে সিট করার জন্য। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর কালারটাও দারুণ এসেছে। এখন ওই 4:30 মতো বাজে, আমার রুটি হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এখন আমি কি একটু ফ্রেশ করিয়ে দিলাম, রান্নাঘরে কাজগুলো হয়েছে মোটামুটি, এবার বাকি যে কাজগুলো থাকে বিকেলে সেগুলো করে নেব। তার আগে ওকে একটু ফ্রেশ করিয়ে টিপ করিয়ে দিচ্ছি, আজকাল ওর খুব শখ হয়ে টিপ করতে। তো এরপর পুচকুর চুলটাও বেঁধে দেব, পুচকুরও অনেক বড় বড় চুল হয়েছে, ভাবছি একটু শেপ করিয়ে নেব চুলটাকে। ওদিকে আমার রুটি বানানো হয়ে গেছে, বাকি বিকেলের যে কাজগুলো থাকে সেগুলো করে তারপরে ইফতার বানাতে চলে যাব। এদিকে অ্যামিকেও একটা কাজ দিয়ে গেছি, দেখো ব্লগসগুলোকে তুলে রাখার জন্য। ও কিন্তু মোটামুটি সব কাজই করতে পারে যেগুলো বলি আমি, করার চেষ্টাও করে, কথা শোনে অনেক। তোমাদের অনেকেরই হয়তো প্রত্যেক দিন ইফতারের ব্লগ দেখতে ভালো লাগে না বা বোরিং লাগে, যাদের ভালো লাগে না তারা প্লিজ একটু স্কিপ করে নিও। আসলে কি বলো তো, আমরা তো লাইফস্টাইল ব্লগ করি, সারাদিন যা যা করি, যা হয়, যখন যা চলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো শেয়ার করা সম্ভব সেই রকম সামঞ্জস্য রেখেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে, যেগুলো আমরা ইফতারিতে করে থাকি, সেরকম চটজলদি স্ন্যাক্স জাতীয়। তো ওই জন্যই তোমাদের সঙ্গে এইগুলো আমি শেয়ার করি, যাদের ভালো লাগবে না তারা প্লিজ এই জায়গাটুকু স্কিপ করে নিও, কেমন? আজকে ভাবছি একটু পনিরের পকোড়া করব, তাই পনিরটাকে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার ব্যাটারটা গুলে নেব, ব্যাটারটাতে খুবই ইজি, তোমরা তো সবাই জানো কী করে ব্যাটার তৈরি করতে হয় বেসনের, সেটার বলা লাগবে না, দেখে নিলেই তোমরা বুঝে যাবে। তোমাদের মধ্যে অনেকে এমনও বলে যে খালি অ্যামিকেই দেখাও, জানি তোমরা অ্যামিকে অনেক বেশি ভালোবাসো, অনেক দেখতে চাও, কিন্তু কি বলো তো, এই লাইফস্টাইল ব্লগ চ্যানেলে না সব কিছু একটু সময় মতো দেখাতে হয়, সব কিছুই তুলে ধরি। একদিকে যেমন অ্যামির দুষ্টুমি, তারপরে অ্যালিনার দুষ্টুমি, তেমনি অন্যদিকে আমার সংসারের কাহিনী, টুকিটাকি, আমার ভালো লাগা, এই সব কিছু মিলিয়েই তো একটা ব্লগ সম্পূর্ণ হয়, তাই না বলো? তোমাদের সঙ্গে গল্প করতে করতে এতে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা আর কয়েকটা কালো জিরে। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। ব্যাস আমার সিম্পল ব্যাটার রেডি হয়ে গেছে, চালের গুঁড়িটা নেই, থাকলে দিতাম। যাই হোক, অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে কি বলো তো, তোমরা আমার এত কাছের হয়ে গেছো না, আমি প্রত্যেক দিন তোমাদের সমস্ত কমেন্টের অপেক্ষায় বসে থাকি জানো। কয়েকজনকে তো আমার এত চেনা জানা হয়ে গেছে, তো তাদের জন্য অনেকক্ষণই ওয়েট করে থাকি। এত ভালো লাগে, এত ভালো ভালো কথা লেখো তোমরা, আমি মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে যাই যে এত ভালো কি করে লেখো তোমরা, তাই সেগুলো পড়ি। বাকি কে একজন একটু খারাপ বললো তাতে আমার কিছুই এসে যায় না, কারণ কিছু মানুষের কাজই হচ্ছে খারাপ বলা, মানুষের কাজই তো তাই কিছু কিছু, যে অন্যকে ছোট করা, অন্যকে বাজে বলা, এই বলতে গিয়ে করতে গিয়ে যে নিজেই মনটা ছোট কতটা সেটার পরিচয় দেয়, সেটা তারা কখনোই ফিল করে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, একটুতেই জাজমেন্টালও হয়ে পড়ে কিছু কিছু মানুষ, কিন্তু আমাদের কোনো অধিকার নেই অন্য কাউকে জাজ করার, তাই না বলো? সামান্য 10 মিনিটের
একটা ভিডিও দেখে আমরা অনেকে অনেক কিছু ভেবে ফেলি একজন আরেকজনের সম্পর্কে। যাই হোক, আমি কিন্তু সকল মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি জানো, আর সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টাও করি সবসময়। অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে, মনের কথা শেয়ার করে ফেললাম। ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে আমার। তো কথা বলতে বলতে এইদিকে আমার পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে, আর বাকি কাজগুলো তো হয়ে গেছে। ওদিকে অ্যামির কাণ্ডটা একবার দেখো তোমরা। ওই যে আমি প্লেটটা লাগিয়ে দিয়েছি টেবিলের উপরে, আর ও চলে এসেছে, আবার বলছে বুনু আয়, সময় হয়ে গেছে, আমরা বসে পড়ি খেতে। তো ওখানে বসে গেছে। ভদ্র বিবিরা কেমন করে বসে থাকে ওই রকম করে? গুড জব। হ্যাঁ হ্যাঁ, বাবা লাইট জ্বলিয়ে দিচ্ছে। কার হ্যাপি বার্থডে? ওটা পনির, চিকেন নয়। গরম যে করে সুপার, একটা বাটিতে দাও না, গরম হয়ে আছে দেখছি। আমি এটা কি গো? পনির। তোমার কি খেতে ইচ্ছা করছে? এখন ফালুদাটা দ্বারা বের করে নিয়ে আসি। বেশ অনেকক্ষণই হয়ে গেল, আর এদিকে সব রেডিও হয়ে গেছে। আমাদের আজকে ইফতারে স্টার অফ দ্য ডিশ, দেখে তো দারুণ লাগছে, খেতেও নিশ্চয় ভালোই হবে। গ্লাসে একটু ভালো করে ডেকোরেশন করলে বেশ ভালো হতো, বিভিন্ন রকম একটুখানি ফ্রুটস দিয়ে বেশ ভালোই লাগতো, কিন্তু যাই হোক পরে করে নেব, এখন আর সময় নেই। আর এখন আমি আমার সোনাই সোহাগা পরিবারের তিনজন সদস্যের নাম নেব, লিয়া দাস, মুস্কান আফরিন আর প্রিয়াঙ্কা মিতিয়া। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসার জন্য। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের জীবনে অনেক উন্নতি করো আর ভালো থেকো। ব্যাস এইটুকুই বলবো। এদিকে আমাদের রেডি হয়ে গেছে ইফতার, আর প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে, দাঁড়াও দেখি তো। এই যে কি জোরে ঝোড়ো হাওয়া দিচ্ছে। ঠিক আছে চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে।